শুভ সকাল। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পিএইচ 1205 ক্লাসে। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যদিও টিকাদান শুরু হয়েছে, তবুও তোমরা এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করবা। আমরা আনসার্টেনটি প্রিন্সিপল পড়ছিলাম গত ক্লাসে এবং এটার উপর আলোচনা করেছি। টু সামারাইজ দিস থিংস, তোমরা জানো যে আমরা যদি যে কোনো ডিরেকশনে মোমেন্টাম মেজার করতে যাই এবং একই সাথে পজিশন মেজার করতে চাই সিমালটেনিয়াসলি, তাহলে সেই মেজারমেন্টের মধ্যে যে এরর অকার করে তাদের মাল্টিপ্লিকেশন, তোমরা জানো যে এই গ্রেটার ইকুয়াল টু হাফ এ স্কাট। তো এই যে হাফ এ স্কাট, আমরা যেমনটা বলেছি যে এইটা কিন্তু দ্যাট ইজ নট দ্য লিমিটেশন অফ এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস, এইটা ইনহারেন্ট ইন নেচার যেটা আমরা বলার চেষ্টা করেছি। আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু বলি, সেটা হলো যে আমরা অলরেডি আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়েছি পজিশন এবং মোমেন্টাম দিয়ে, বাট তোমাদের জন্য এনার্জি এবং টাইম, এই এইটার আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমরা ডিরাইভ করবা, দ্যাট ইজ হোমওয়ার্ক ফর ইউ। তোমরা জানো যে এই এনার্জি টাইমের সমস্যা কি, যে কোনো অ্যাটমিক প্রসেসে তার মানে হলো সেখান থেকে এনার্জি ইমিটেড হয়, তাই না? কিন্তু তোমার এনার্জি মেজারিং এর জন্য তোমার যথেষ্ট টাইম না থাকায় এই লিমিটেড টাইমের কারণে সেখানে এই আনসার্টেনিটি অকার করে। তো এনিওয়ে ইউ উইল ডু দা হোমওয়ার্ক। আমরা একটু দেখতে চাই যে এই যে সোফার আমরা যে আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়লাম সেটার অ্যাপ্লিকেশনটা কি। তো সে ধরো তোমরা অলরেডি ইউ গট টু লার্ন যে আমরা যদি নাকি বলি যে এই আনসার্টেনিটি প্রিন্সিপাল বা এই আনসার্টেনিটির মেজারমেন্ট হলো অ্যাট বেস্ট এই স্কাট এইস আর হাফ এই স্কাট হোয়াট এভার এলস, তো ইফ ইউ টক অ্যাবাউট এইস, এইটা আসলে খুব ছোট একটা কোয়ান্টিটি, তাই না? কত? 6.63 × 10⁻³৩৪ জুল সেকেন্ড। তো এইটা যেহেতু খুবই ছোট, তো তোমরা জানো যে আমাদের ডে টু ডে লাইফে যেসব ফেনোমিনা ঘটে তার তুলনায় এটা যেহেতু অত্যধিক কম, তাই এটার কোনো ইম্প্যাক্ট আসলে ডে টু ডে লাইফে আমরা দেখতে পাই না বা উই ডু নট আন্ডারস্ট্যান্ড। কিন্তু যদি আমরা অ্যাটমিক প্রসেসে যাই বা ওই লেভেলে যাই, তখন দেখা যায় যে এটা বেশ কার্যকরী, অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপলটা কতটা দরকার। তো সে ধরো ইফ আই আস্ক যে একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে কিনা, তো তোমরা জানো যে টিপিক্যাল নিউক্লিয়াসের রেডিয়াস কত, 5 × 10⁻¹৫ মিটার, কেউ বলে অন দি অর্ডার অফ 10⁻¹৪ মিটার। এনিওয়ে, তো ইফ আই টক অ্যাবাউট দিস 5.0 × 10⁻¹৫ মিটার, তো সে ধরো আমি যদি এই এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের মধ্যে খুঁজতে চাই, তাহলে তার জন্য তার পজিশনাল এরর কত হতে পারে। তো সে ধরো আমি ধরে নিলাম যে সর্বোচ্চ এটাই হলো আমাদের পজিশনাল এরর, যেটা নাকি এই নিউক্লিয়াসের রেডিয়াস, তাহলে সেখান থেকে আমার এই মোমেন্টাম আনসার্টেনিটি কতটা হতে পারে। তো মোমেন্টাম আনসার্টেনিটি যদি নাকি আমরা হাফ এই স্কাট দিয়ে কনসিডার করি, তোমরা ইচ্ছা করলে ইট ডাজ নট ম্যাটার যে এইচ দিয়ে করলা বা হাফ এই স্কাট দিলা বা এই স্কাট দিলা, ইউ উইল গেট দি সেম অ্যান্সার। তো সেক্ষেত্রে আমরা এই মোমেন্টাম আনসার্টেনিটি কত পাবো? তো তোমরা জানো এই স্কাটকে যদি আমরা ডেল্টা এক্স দিয়ে ভাগ করি বা হাফ এই স্কাটকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করি, তাহলে এইখানে আমরা বলছি যে আমাদের পজিশন আনসার্টেনিটি হলো 5.0 × 10⁻¹৫ মিটার, অ্যান্ড এই স্কাটের ভ্যালু তোমরা অলরেডি জানো যে 1.054 × 10⁻³৪ জুল সেকেন্ড। তাহলে ইফ ইউ ক্যালকুলেট দিস থিংস, ইউ আর গোয়িং টু গেট 1.1 × 10⁻²⁰ কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো
যদি নাকি কোনো একটা পার্টিকেলের মোমেন্টাম আনসার্টিনিটি হয় এই 1.1 × 10⁻²⁰ kg/s, তাহলে তার মোমেন্টাম কত হবে? তো অন্তত আমি যদি ধরি যে যতটা মোমেন্টাম, যেমনটা আমরা পজিশনের ক্ষেত্রে ধরেছিলাম, যতটা মোমেন্টাম সে ধরো যে তার মেজারিং এ ততটাই এরর অকার করলো ফর ইনস্ট্যান্স, তাহলে অ্যাট লিস্ট মোমেন্টাম ইটসেলফ ইজ নট লেস দ্যান দিস কোয়ান্টিটি। তো তাই যদি নাকি হয়, মোমেন্টাম যদি এটার থেকে কম না হয়, তো সে ধরো এটি যদি মোমেন্টাম হয়, তাহলে তোমরা জানো যে এই মোমেন্টাম মানে 1.1 × 10⁻²⁰ kg/s যদি একটা ইলেকট্রনের মোমেন্টাম হয়, তাহলে সেই তার কাইনেটিক এনার্জি রেস্ট এনার্জি থেকে অনেক অনেক বেশি হয়। তো তাই যদি হয়, কাইনেটিক এনার্জি যদি রেস্ট এনার্জি থেকে অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা এই সে ধরো এক্সট্রিম ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, টি ইকুয়াল টু পিসি, তোমরা জানো যে এইটা আমরা এই ফর্মুলা আমরা ফোটনের জন্য ব্যবহার করেছিলাম, এনিওয়ে একটা এক্সট্রিম ফর্মুলা, স্টিল আমরা যদি এটা ব্যবহার করি, তাহলে টি ইকুয়াল টু পিসি যদি আমরা লিখি, তো পি তো অলরেডি আমরা কনসিডার করলাম 1.1 × 10⁻²⁰ kg/s, আর আমরা জানি যে সি এর ভ্যালু ফ্রি স্পেসে কত, 3 × 10⁸ m/s। তাহলে এখন তোমরা যদি এই দুটো টার্ম মাল্টিপ্লাই করো, তাহলে ইউ আর গোয়িং টু গেট কত, যেটা তুমি পাবা ইউ ক্যান ক্যালকুলেট দি থিংস, কত আসে এটা, 3.3 × 10⁻¹২, রাইট, kg/s, আই এম সরি, জুল, বিকজ মিটার পার সেকেন্ড ক্যান্সেল করে যাবে। আমরা কি কোনো কিছু ভুল লিখেছি? না, এটা তো মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে কেজি স্কোয়ার মিটার পার স্কোয়ার সেকেন্ড, তার মানে হচ্ছে দ্যাট ইজ জুল। তাহলে তোমরা কত পাচ্ছ, 3.3 × 10⁻¹২ জুল। এখন তোমরা জানো যে যদি আমরা ইলেকট্রন ভোল্টে বলি, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কত, সেটা হলো 1.6 × 10⁻¹৯ জুল। তো তোমরা যদি এই কোয়ান্টিটিটাকে যদি ভাগ করো, তাহলে তোমরা যেটা পাবা সেটা এক্সিডিং 20 MeV। তো তোমরা যে কোনো পরিস্থিতিতে জানো যে আমাদের যেইসব রেডিও অ্যাক্টিভ মানে বিটা পার্টিকেল যেগুলো ইমিটেড হয়, ইভেন আর ন্যাচারাল মানে ইলেকট্রন ইমিশন তো ফরগেট অ্যাবাউট দ্যাট, স্টিল এর ফার বিয়ন্ড দ্যাট লিমিট, বিকজ 20 ইলেকট্রন ভোল্ট অনেক অনেক বেশি, কারণ আমরা যেসব ইলেকট্রন দেখি সচরাচর সেইগুলো সেভারাল ইলেক্ট্রন ভোল্টের, সেভারাল ইলেকট্রন ভোল্টের তুলনায় মিলিয়ন কত, মিলিয়ন ফোল্ড হায়ার। তার মানে হলো যে এই ইলেকট্রনের পক্ষে কোনোভাবেই নিউক্লিয়াসে থাকা সম্ভব নয়। এখন হোয়াট অ্যাবাউট যদি নাকি আমরা বলি যে এই ইলেকট্রন কি অ্যাটমে থাকতে পারে? লেটস চেক, যে আমরা যদি বলি হাইড্রোজেন অ্যাটম, তো তোমরা জানো হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস কত, 5.3 × 10⁻¹ m। তো তাই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি যে আমরা যদি এই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রন খুঁজতে চাই, তাহলে সেইখানে আমার পজিশন আনসার্টিনিটি কত অ্যারাইজ করতে পারে? তো সে ধরো আমি এই অর্ডারেই কনসিডার করলাম, এটাই আমার পজিশন আনসার্টিনিটি, যেটা হলো 5.3 × 10⁻¹১১। তো অ্যাজ ইউজুয়াল আমরা যদি এখন এই মোমেন্টাম আনসার্টিনিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে ডেল্টা পি should be greater than কি, or equal to a squared by 2x delta x, because amra uncertainty half a squared consider korechi. Ekhon tumra a squared er value jano and rest of the things amra jodi ekhane boshai, tale eta o tumi calculate korte paro, ebong calculate korle tumra dekhba seta exceeding 9.9 × 10⁻²⁷ kg/s. এখন কথা হলো যে এই এইটার জন্য যে কাইনেটিক এনার্জি, সেটা হলো যদি আই এম সরি যদি আমরা এইটাকেই ধরি যে আমাদের মোমেন্টাম, ইলেকট্রনের মোমেন্টাম কত, তো সে ধরো যে এই আনসার্টিনিটি যতটা মোমেন্টামে, অ্যাট লিস্ট মানে মোমেন্টাম ইটসেলফ নট লেস দ্যান দ্যাট। তো তাই যদি আমরা কনসিডার করি, তাহলে তোমরা জানো যে এই মোমেন্টাম দিয়ে যে কাইনেটিক এনার্জি, সেটা রেস্ট এনার্জির তুলনায় বেশি নয়। সো
আমরা সেক্ষেত্রে এই ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি ব্যবহার করতে পারি, আমরা রিলেটিভিস্টিক কেস কনসিডার করার দরকার নাই। দেন টি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু আই সেম আমরা লিখতে পারি। তো পি যদি আমাদের এই 9.9 × 10⁻²⁵ কেজি মিটার পার সেকেন্ড হয়, দেন আমরা সেটা এখানে বসাতে পারি। এবং দেন তোমরা জানো যে ইলেকট্রনের মাস কত, 9.1 × 10⁻³১ কেজি। তো সেটা যদি আমরা এখানে বসাই তাহলে উই আর গোয়িং টু গেট 5.4 × 10⁻¹৯ জুল। তো তোমরা অলরেডি জানো যে এই কিভাবে জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হয়। তো তোমরা যদি এই এইটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো তাহলে ইউ উইল গেট অ্যারাউন্ড 3.4 ইলেকট্রন ভোল্ট। তো এই এই দিস ইজ হোলি প্লাউসিবল, যুক্তিসঙ্গত এটা, বিকজ তোমরা জানো যে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি ইলেকট্রনের জন্য কত, 13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না? তার মানে তুমি যদি 13.6 ইলেকট্রন ভোল্ট দাও, মানে জাস্ট এক্সিডিং 13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইভেন এটা যদি গ্রাউন্ড স্টেটেও থাকে ইউ ক্যান পুল দি ইলেকট্রন আউট অফ ইট। তার মানে হলো যে এই যে বাইরে যখন থাকে, বাইরে যখন থাকে তাহলে সেটা সেভারাল ইলেকট্রন ভোল্ট সার্টেনলি, এবং এই যে তুমি যেটা দেখলা 3.4 ইলেকট্রন ভোল্ট, এটা সেভারাল ইলেকট্রন ভোল্ট সার্টেনলি। তো তার মানে হলো যে উই হ্যাভ গট টু লার্ন যে যদি নাকি আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি তাহলে উই ডু আন্ডারস্ট্যান্ড যে ইলেকট্রনের পক্ষে অ্যাটমে থাকা সম্ভব হলেও সেটা নিউক্লিয়াসে থাকা সম্ভব নয়। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার নিউক্লিয়াসে থাকা সম্ভব নয় কেন, এটা আরেকবার কি জিহাদ? জি স্যার। কি কোশ্চেন বলো স্যার? প্রশ্ন নাই স্যার, বুঝতে পারছি। প্রশ্ন নাই, আনসার। তো আমরা স্যার নিউক্লিয়াসে থাকা সম্ভব নয় এটা একটা বার বলেছিলাম যে আমরা আজকে অ্যাটমিক স্পেকট্রা পড়বো। আসলে মূল উদ্দেশ্য হলো বোর অ্যাটম মডেল পড়া। তো তোমরা জানো এই নেলস হেনরিক ডেভিড বোর, তিনি জন্মেছিলেন 7 অক্টোবর 1885 সালে কোপেনহেগেন ডেনমার্কে, এবং তার মৃত্যু হয়েছিল ডেনমার্কে কোপেনহেগেনে 18 নভেম্বর 1962 সালে। তো এই ভদ্রলোক এই অ্যাটম মডেলটা প্রপোজ করেন 1913 সালে, আর উনি এই কাজের জন্যই মূলত নোবেল পুরস্কার পান 1922 সালে, খুব অল্প সময়ের মধ্যে, তাই না? ইন 9 ইয়ার্স, ইন আদার্স ইন নো টাইম। তো আমরা এই তার অ্যাটম মডেলে যাব, কিন্তু তোমরা অলরেডি দেখেছো যে এই 1913 সাল আর এটা কত, 2021 সাল, মোর দ্যান 100 ইয়ার্স, শত বছর পার হয়ে গেছে। তো এখন আসলে আমাদের এই তিনি ঠিক কিভাবে স্টার্ট করেছিলেন, কিভাবে ফিনিশ করেছিলেন, সেইটা এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ নয়। তা বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এবং আমরা যদি দেখি যে এই অ্যাটম মডেলে পার্টিকুলারলি, যদিও এটা সিরিয়াস ইনঅ্যাডিকুয়েসি আছে, অনেক লিমিটেশনস আছে, তারপরেও এটা বেশ কিছু প্রশ্নের তখন উত্তর দিতে পেরেছিল, আর যে কারণে সেইটা সায়েন্টিস্ট কমিউনিটিতে সেটা ওয়েল অ্যাকসেপ্টেড ছিল অ্যাট দ্যাট মোমেন্ট। তোমরা জানো যে সেজন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। তো মজার ব্যাপার যেগুলো, সেগুলো হলো যে এই মডেলের, যদিও বললাম যে এটার অনেক লিমিটেশন আছে, অনেক অসুবিধা আছে, তারপরেও এটার উল্লেখযোগ্য দিক হলো যে এইটা এই হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাল লাইনগুলো সেগুলো এই মডেলটা অ্যাড্রেস করতে পেরেছিল প্রপারলি। তো যেই কারণে আমরা আসলে শুরু করতে চাই অ্যাটমিক স্পেকট্রা দিয়ে। ইন আদার ওয়ার্ডস, তোমরা এই যে স্পেকট্রাল অ্যানালিসিসের মাধ্যমে অনেক ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করতে পারো বা ইম্পিউরিটি চেক করতে পারো।
তো ইতিপূর্বে তোমরা জেনেছো যে যদি নাকি আমরা এই যে কোনো একটা সলিডকে যদি কোনো একটা সলিডকে হিট দেওয়া হয় বা ইন আদার ওয়ার্ডস ইন সাম আদার ওয়ার্ডস এক্সাইটেড করা হয় তাহলে দেখা যায় সেখান থেকে অল কাইন্ড অফ রেডিয়েশন পাওয়া যায়, যদিও উইথ ডিফারেন্ট ইন্টেন্সিটিস। এখন কথা হলো যে ইফ উই টক অ্যাবাউট সলিড ফর ইনস্ট্যান্স, তো তোমরা জানো যে সেইখানে কি থাকে, সেখানে অ্যাটম থাকে, মলিকুল থাকে, অ্যান্ড তাদের মধ্যে যে ইন্টারাকশন তার ফলে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট বিহেভিয়ার পাই। আমরা এই যে ইন্ডিভিজুয়াল যেই অ্যাটমগুলো বা মলিকুলগুলো এই তোমার সলিডটা ফর্ম করেছে যেটা দিয়ে তাদের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার এটার মধ্যে থেকে জানা আসলে দুরূহ। কিন্তু যদি নাকি আমরা এমন একটা প্রসেস ডিভাইস করি, সে ধরো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের যদি একটা ভ্যাকুয়াম টিউব থাকে ফর ইনস্ট্যান্স, আর এবং তার মধ্যে যদি আমরা এই রিয়ারিফাইড গ্যাস রাখি, তার মানে কি? তার মানে হলো যে সে ধরো আমাদের একটা এমটি এমটি এই কোয়ার্টস হোক বা গ্লাস টিউব হোক ফর ইনস্ট্যান্স আছে, এবং যার মধ্যে আমরা খুব লো প্রেশারে যদি আমরা গ্যাস রাখি, তার মানে সেই গ্যাসের মলিকুলগুলো বা অ্যাটমগুলো এইটা খুব ওয়াইডলি সেপারেটেড হবে, যার ফলে তাদের মধ্যে ইন্টারাকশনটা অনেক কম হবে আমরা এক্সপেক্ট করতে পারি। কখনো কলিশন হতে পারে, তো যদি এই অ্যাপার্ট ফ্রম কলিশন এরা যে স্পেকট্রাম দিবে সেইটা আমরা কনসিডার করতে পারি যে এইটা আরেকটার সাথে ইন্টারাক্ট করবে না। তো এমনটা যদি নাকি হয়, তোমরা দেখছো এখানে আমরা একটা স্কেচিং দেখানোর চেষ্টা করেছি যে এখানে আমাদের একটা কি আছে, একটা ডিসচার্জ টিউব আছে। তোমরা যদি ল্যাবরেটরিতে তোমাদের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো তোমরা জানো যে অলরেডি কেউ কেউ হয়তো ডিসচার্জ টিউব দিয়ে এক্সপেরিমেন্ট করেছো, আর যদি কারোর অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে ইউ উইল গেট দি চান্স ল্যাটার অন, যখন নাকি আমাদের ল্যাবরেটরি খুলবে তখন ইউ উইল ভেরিফাই দি থিংস। তো যদি আমাদের এরকম একটা ডিসচার্জ টিউব থাকে অ্যান্ড দেন এখানে আমরা একটা স্লিট দেখাচ্ছি, তারপরে আমরা এখানে একটা প্রিজম রেখেছি, তো প্রিজমের মধ্যে দিয়ে যদি এই আলোটা পাস করে তখন কি হবে, এটা বিচ্ছুরিত হবে, এবং তোমরা দেখবা যে এই যেই ওয়েভ লেন্থ গুলো কনসিস্ট করছে এই আলো সেইগুলো আলাদা আলাদা করে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবা, এবং তোমরা যদি চাও সেটাকে মেজার করে নিতে পারো। এখন আমরা কতগুলো জিনিস একটু দেখি, সে ধরো এই যে আমরা বললাম রিয়ারিফাইড গ্যাস রাখবো, তো সেখানে আমরা কি কি গ্যাস রাখতে পারি, সে ধরো আমরা হাইড্রোজেন রাখতে পারি, হিলিয়াম রাখতে পারি, সে মার্কারি রাখতে পারি। তো আমরা এই হাইড্রোজেন হিলিয়াম এবং মার্কারির স্পেক্ট্রাল লাইনগুলো তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই এটা ভিজিবল স্পেকট্রামে দেখেছি, বিকজ আমরা চোখে তো ভিজিবল রেঞ্জটাই দেখতে পাই, তাই না? অন্যগুলো আমরা দেখতে পাই না, এনিওয়ে অন্যগুলো দেখতে পাই না তার মানে এই নয় যে সেগুলো নাই, উই আর টকিং অ্যাবাউট ফর দিস মোমেন্ট ভিজিবল স্পেকট্রাম। তো যদি নাকি তোমরা হাইড্রোজেন দেখো তাহলে দেখো যে আমরা এখানে কতগুলো লাইন এখানে দেখতে পাচ্ছি উইদিন দি ভিজিবল রেঞ্জ। তুমি যদি হিলিয়াম কনসিডার করো তাহলে এখানে দেখছো যে এই কতগুলো লাইন দেখতে পাচ্ছ, যে এই লাইনগুলো কিন্তু দেখো এই যে হাইড্রোজেন থেকে ডিফার করছে, তার মানে কোন লাইনটাই কিন্তু যদি খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে কোন লাইনটাই কিন্তু হাইড্রোজেনের সাথে মিলে না। যদি আমরা পরবর্তীতে দেখবো যে কিছু লাইন হয়তো কাছাকাছি আসতে পারে, কিন্তু কাছাকাছি আসা আর একই হওয়া এক জিনিস নয়। যদি আমরা মার্কারি দেখি তাহলে দেখবো যে এইখানেও এই যে ডিফারেন্ট স্পেক্ট্রাল লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা এই এলিমেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারি যে এই স্পেক্ট্রাল লাইন যদি হয় তাহলে দিস ইজ হাইড্রোজেন, যদি এটা হয় তাহলে দিস ইজ হিলিয়াম, যদি এটা হয় তাহলে এটা হলো মার্কারি। এখন কথা হলো যে আমরা সোফার যেটা দেখালাম এইটাকে আমরা বলি কি, ইমিশন স্পেকট্রাম।
এটাকে বলি আমরা ইমিশন স্পেকট্রাম, যেটা আমরা এখান থেকে দেখালাম। বিকজ আমরা এখানে যে স্কেচিং দেখিয়েছি সেটা হলো যে আমাদের এখানে একটা ডিসচার্জ টিউব আছে, তো আমরা যদি এইখানে এই ডিসচার্জ টিউবের এগেনস্টে যদি আমরা পটেনশিয়াল অ্যাপ্লাই করি, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেন ইট উইল ডিসচার্জ থ্রু দি গ্যাস, অ্যান্ড দেন তুমি এখানে স্পেকট্রাম পেতে পারবা। এখন কথা হলো যে আমরা যদি এইটাকে এইটাকে যদি আমরা ইমিশন স্পেকট্রাম না করে অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখি, ইউ উইল গেট দি সেম থিং। সেই জায়গাটায় কি দেখব, আমরা এই যেই জায়গাগুলো ব্রাইট দেখতে পাচ্ছি, যেই জায়গাগুলোকে আমরা ব্রাইট দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা কি ডার্ক দেখব, তার মানে ওই জায়গায় অ্যাবজর্পশন হবে। যেমনটা নাকি তোমরা এই যে সোলার স্পেকট্রামে যদি দেখো, তাহলে সেখানে দেখা যায় কি এই ফ্রনহোপার ডার্ক লাইন বলা হয়, তাই না? এটা কেন, এই যে সানের বাইরের যে একটা কুলার রিজিয়ন আছে সেখানে এটা অ্যাবজর্পশন হয়। এবং তোমরা জানো যে যদি আমরা সোলার রেডিয়েশন কনসিডার করি, জেনারেলি আমরা 5800 কেলভিনের রেডিয়েশন কনসিডার করি, এবং তারপরের যেই আমাদের অংশটা আছে সেখানে আমাদের অ্যাবজর্পশন ঘটে। সো তোমরা দেখতে পাবা যে যদি আমরা ইমিশন স্পেকট্রাম দেখি, তাহলে এই যে যেখানে যেখানে আমরা সে ধরো এখানে কি আমরা সোডিয়াম ভেপার কনসিডার করছি, তো সোডিয়াম ভেপারে এটি যদি আমাদের ইমিশন স্পেকট্রাম হয়, এটি যদি আমাদের ইমিশন স্পেকট্রাম হয় যে ডাউন টু দি ফিগার, তাহলে এই উপরের এইগুলো হলো আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেখানে হলো যে এখানে তোমার বোঝানোর জন্য আমরা এখানে হোয়াইট করে দিয়েছি, বাট এই এই অ্যাবজর্পশনে এখানে কি হবে, এইটা এই যে এইগুলো হলো এনলাইটেড, যদিও এখানে আমরা কালার ব্যবহার করেছি কি গোলাপি, কিন্তু তুমি ওইখানে ডার্ক লাইন দেখতে পাবা, এই জায়গাগুলো কি ডার্ক হয়ে যাবে। আর এই জায়গাগুলো কি হবে, এইখানে তোমরা এই যে ব্রাইট দেখতে পাবা। হাউভার অন্যভাবে বললে এখানে যেই কালারগুলো সেই কালারগুলো তুমি দেখতে পাবা, আমরা সবগুলো হোয়াইট দিয়ে দেখেছি, যদিও এখানে সবগুলো তো আসলে হোয়াইট হবে না, থ্রু আউট দি ভিজিবল রেঞ্জে তুমি অনেকগুলো কালার দেখতে পাবে এবং সেই কালারগুলো তুমি এই জায়গাগুলোতে দেখতে পাবা। তো এই বেসড আপন দিজ এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস যে লোকজন দেখেছে যে এই যে যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের স্পেকট্রাল অ্যানালিসিস করা হয়, তাহলে দেখা যায় যে এই ইমিশন স্পেকট্রাম বলো বা অ্যাবজর্পশন স্পেকট্রাম বলো, সেই জায়গাগুলো একটা ডেফিনিট জায়গায় দেখা যায়, মানে অন্য কোনো জায়গায় নয়। যেমন ধরো যে এই লাইনটা যদি একই এলিমেন্ট হয়, তাহলে এই লাইনটা সবসময় এখানেই থাকে, এই লাইনটা যদি আমি কনসিডার করি তাহলে সেটা এখানেই থাকে, অন্য জায়গায় নয়। তো বেসড অন দ্যাট বামার প্রপোজ করেছিলেন প্রথম যে এই ভিজিবল রেঞ্জে যদি আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম দেখি, তাহলে সেটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেই ইকুয়েশনটা হলো 1/λ = r^2² - 1/n^2, যেখানে n এর ভ্যালু হলো 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি। এখানে আরটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম হলো কেউ বলে রিডবার্গ কনস্ট্যান্ট বলে, কেউ বলে এটাকে রিডবার্গ নাম্বারও বলে। তো এই রিডবার্গ কনস্ট্যান্ট বলো বা রিডবার্গ নাম্বার বলো, সেই আর এর ভ্যালু হলো 1.097 × 10⁷ সেমি। এটাকে তুমি তোমার কনভেনিয়েন্ট ইউনিটে ট্রান্সফার করে নিতে পারো, এখানে আমরা ন্যানোমিটারেও দেখিয়েছি। তো যদি নাকি তোমরা এইখানে দেখো যে এই এন এর ডিফারেন্ট ভ্যালু যদি তোমরা এখানে বসাও, তাহলে তোমরা এইরকম একটা স্পেকট্রাম তোমরা পাবা, যেখানে যদি তুমি এখানে n = 3 বসাও, যদি তুমি এখানে n = 3 বসাও তাহলে কি পাবা, তাহলে তুমি এই সালফা লাইন পাবা, যেটা হলো 656.3 ন্যানোমিটার, অথবা যদি অ্যাংস্ট্রমে বলো তাহলে কত, 6563 অ্যাংস্ট্রম। অ্যান্ড দেন তুমি যদি এইখানে n = 4 বসাও, তাহলে তুমি এই এইচ বিটা লাইন দেখতে পাবা,
তো এই এইচ বিটা এর ভ্যালু হলো কত, ইউ ক্যান রিডলি ক্যালকুলেট ওভার দেয়ার, অ্যান্ড দেন তুমি যদি এটা 5 বসাও তাহলে ইউ উইল গেট এইচ গামা অ্যান্ড দেয়ার আফটার এইচ ডেল্টা অ্যান্ড সো অন। তো এই সিরিজ লিমিট করবে 3,646 অ্যাংস্ট্রমে বা 364.6 ন্যানোমিটারে, যখন নাকি আমরা এই এন ইকুয়াল টু ইনফিনিটি বসাবো তখন ল্যামডা কত হবে, তখন ল্যামডা কত হবে 4/r। আচ্ছা, এবং দেন তুমি ইউ উইল গেট দিস। তো দেখা যাচ্ছে যে যত তুমি এই যে হায়ারিসি যাবা তত এই যে লাইনগুলো দ্যাট ইজ বিকামিং ক্লোজার, এবং সেইটা আর কি এই সেপারেট না দেখে দেখবা যে এটা এত ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে যেন কন্টিনিউয়াস লাইন। তো সোফার আমরা যেই কথাগুলো বললাম এইগুলো সবই হলো কি আমাদের ভিজিবল রেঞ্জে। তো আমরা এখানে তোমার এই লাইনগুলো বলেছি, যেমন ধরো এই সালফা কি এই সালফা এটা হলো রেড, অ্যান্ড দেন এইচ বিটা কি এটা ব্লু, দেন গামা হলো কি গোয়িং টুয়ার্ডস কি ভায়োলেট এন্ডে যাচ্ছে। এখন এই যে সোফার আমরা যদিও এইগুলো একই কালার ব্যবহার করেছি, বাট এনিওয়ে ইট উইল বি অফ ডিফারেন্ট কালার। এই দিকটা হবে তোমার কি রেড এন্ড, এবং এদিকে কি এটা হলো তোমার ভায়োলেট এন্ড। এই অল থ্রু দিস থিংস এটা হলো আমাদের ভিজিবল স্পেকট্রাম অফ কি হাইড্রোজেন অ্যাটম। তো যদি নাকি তুমি ইফ ইউ টক অ্যাবাউট যদি নাকি আল্ট্রাভায়োলেট রিজিয়ন আমরা কনসিডার করি, তাহলে আল্ট্রাভায়োলেট রিজিয়ন কিন্তু এই বামার সিরিজ দিয়ে কি কভার করা যায় না। এই বামার সিরিজে আমরা যা দেখেছি তা হলো শুধুমাত্র ভিজিবল রেঞ্জের স্পেকট্রামকে কভার করে। তো যদি আমরা আল্ট্রাভায়োলেট রিজিয়নে যাই তখন এই লাইমেন একটা সিরিজ প্রপোজ করেছেন যেটা হলো 1/λ = r(1)² - 1/n² যেখানে n হলো 2, 3, 4 ইত্যাদি। তাহলে এইটা কিন্তু তোমাদের কি এইটা এই আল্ট্রাভায়োলেট রিজিয়নটা কভার করে। আমাদের স্পেকট্রাম কি শেষ হয়েছে? অবশ্যই হয়নি, কারণ হলো যে উই টকড অ্যাবাউট আল্ট্রাভায়োলেট টু ভিজিবল রিজিয়ন পর্যন্ত। আমরা জানি যে আল্ট্রাভায়োলেট এবং ভিজিবল রিজিয়নের বাইরেও কিন্তু আমাদের স্পেকট্রাম আছে, এবং সেটা কি ইনফ্রারেড রিজিয়ন। তো তুমি যদি ইনফ্রারেড রিজিয়নে যাও তাহলে দেখা যাবে যে ইনফ্রারেড রিজিয়ন কিন্তু একটা সিরিজ দিয়ে আসলে কভার করা যায় না। তো সেইখানে এই তিনটা সিরিজ প্রপোজ করা হয়েছে, একটা হলো প্যাটার্ন সিরিজ 1/λ = r(1)³² - 1/n² যেখানে নাকি এন এর ভ্যালু হলো 4, 5, 6 ইত্যাদি। দেন হলো ব্র্যাকেট সিরিজ, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো 1/λ = r(1)² - 1/n² যেখানে এন এর ভ্যালু 5, 6, 7 ইত্যাদি। আর দেন হলো ফোন সিরিজ, সেটা হলো 1/λ = r(1)² - 1/n² যেখানে এন এর ভ্যালু হলো কত 6, 7, 8 ইত্যাদি। তো এখানে একটুখানি বলে রাখি যে আমরা এই যে লেসনটা প্রিপেয়ার করেছি এখানে এই বেজারের বইয়ের উপরেই মূলত বেস করে, তবে কিছু জিনিস হয়তো ইন্টারনেট থেকে নেওয়া থাকতে পারে, হয়তো প্রপারলি অ্যাড্রেস করা নয়, তারপরে ধরে নেবা যে এটা যার ওটা ওনারই আমাদের নয়। তো আমরা সোফার এই যে কয়টা সিরিজ দেখলাম, এই যে 1, 2, 3, 4, and 5, তার মানে হলো আমরা বামার সিরিজ দিয়ে শুরু করেছি, যদি ওটা ভিজিবল রেঞ্জে, তোমরা জানো ভিজিবল রেঞ্জ ইজ ইন বিটুইন মানে কি ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেটের মাঝখানে ভিজিবল রিজিয়ন। তো সেটাই আমরা প্রথম বলেছি, বিকজ যেহেতু ওটা আমরা দেখতে অভ্যস্ত বা আমরা ওটা সরাসরি দেখতে পাই নেকেড আইজে। And then rest of the things, তোমরা জানো যে লাইম্যান যেটা কন্টেন্ট করে নাকি তোমার আল্ট্রাভায়োলেট রিজিয়নে, আর এই প্যাশন ব্র্যাকেট এন্ড ফোন এটা হলো ইনফ্রারেড রিজিয়নে।
তো এই সবগুলোকে যদি আমরা একটা জায়গায় প্লট করার চেষ্টা করি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের লাইম্যান সিরিজ দিয়ে যদি আমরা শুরু করি, এটা হলো আমাদের আল্ট্রাভায়োলেট রিজিয়নে, অ্যান্ড দেন হলো আমাদের বামা সিরিজ যেটা হলো আমাদের ভিজিবল রিজিয়নে, অ্যান্ড দেয়ার আফটার এটা হলো আমাদের এই যে ইনফ্রারেড রিজিয়নে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা একটা লগারিদম স্কেল ব্যবহার করেছি। তো ইভিডেন্টলি এই জায়গাটাই দেখো, এই যে প্যাশন এবং ব্র্যাকেট, মানে ব্র্যাকেট সিরিজ প্যাশন এবং ফোন সিরিজ ওভারল্যাপ করছে, তার মানে ইন বিটুইন এটা, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রবাবলি এটা ব্র্যাকেট সিরিজ এনিওয়ে। তো তোমরা এই যে সো ফার আমরা যে জিনিসগুলো এখানে দেখলাম সেটা হলো যে আমরা পাঁচটা সিরিজ দেখালাম এবং এই সিরিজগুলো দিয়ে হাইড্রোজেন অ্যাটমকে ইন আদার ওয়ার্ডস এর স্পেক্ট্রাল লাইনগুলোকে অ্যাড্রেস করা যায়। এখন কথা হলো যে আমরা যখনই একটা কিছুকে বলার চেষ্টা করি যে একটা থিওরি, তখন তোমরা জানো যে থিওরি আমরা সেটাকেই বলি যদি নাকি আমাদের কি মিনিমাম নাম্বার অফ হাইপোথিসিস থাকে এবং দেন আমরা নন ফ্যাক্ট গুলোকে কমপ্লিটলি ডিসক্রাইব করতে পারি, তাহলে সেইটাকে আমরা একটা থিওরি বলতে পারি। তো যদিও এই সিরিজগুলো সেপার বেটার, যে তোমার কিছু নয় তার থেকে মাচ বেটার দেন যে ইউ হ্যাভ সামথিং এট হ্যান্ড, তো সিরিজগুলো দিয়ে তুমি ডিসকাস করতে পারছ। একটা মজার ব্যাপার হলো যে তোমরা যদি দেখো এই যে প্রত্যেকটা সিরিজে এই কিন্তু এই আর আর যে রিডবার কনস্ট্যান্ট এটি কিন্তু একটাই কনস্ট্যান্ট, তাই না? আমরা কিন্তু ডিফারেন্ট কনস্ট্যান্ট ব্যবহার করিনি, এই একই আর আছে, যদিও এই ভিতরের কন্টেন্ট গুলো ডিফারেন্স আমরা দেখতে পেয়েছি, কিন্তু আর হলো সেম এবং সবগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। তো এইগুলো দেখে হয়তো বা বোরের মনে হয়েছিল যে এইগুলো দিয়ে একটা মডেল ডেভেলপ করা যেতে পারে। তো তোমরা দেখেছো যে অলরেডি কিছু মডেল প্রপোজ করা হয়েছে রিগার্ডিং কি অ্যাটম। তো তোমরা যদি বলো যে এই যে থমসন প্লাম পুডিং মডেল, তারপরে কি রাদারফোর্ড মডেল, এন্ড সো অন, তো এইসব মডেলগুলো দিয়েও কিন্তু চেষ্টা করা হয়েছে টু অ্যাড্রেস যে নন ফ্যাক্টগুলোকে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে সেগুলোর ইনঅ্যাডিকুয়েসি যথেষ্ট। তো তোমরা যদি খেয়াল করো যে সমস্যাগুলো কোথায়, ক্লাসিক্যাল ফিজিক্স অবশ্যই এই সবগুলো ক্ষেত্রেই আসলে ফেল করছে, ক্লাসিক্যাল ফিজিক্স সবগুলো ক্ষেত্রেই ফেল করছে, যে আমরা নন ফ্যাক্টগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে গ্রাস্প করতে পাচ্ছি না। তো বোরের তখন মনে হলো যে কতগুলো সমস্যা যেগুলোর সমাধান দেয়া গেছে যে বেসড অন কোয়ান্টাম থিওরি। তো যেহেতু তখনও পর্যন্ত যদি বলো যে কোয়ান্টাম মেকানিক্স, আসলে কোয়ান্টাম মেকানিক্স ঠিক ওইভাবে তখন আসেনি, সেই জন্য আই এম টকিং অ্যাবাউট কোয়ান্টাম থিওরি। তো বিকজ যে যখন নাকি আমাদের এই ব্ল্যাক বডি রেডিয়েশন কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছিল না, তখন প্লাং সেখানে তার হাইপোথিসিসটা ছিল কি, E=nh নিউ, ইন আদার ওয়ার্ডস এই অরিজিনেশন অফ রেডিয়েশন হলো কোয়ান্টাম অফ এনার্জি হিসাবে। এবং তার পরবর্তীতে তোমরা আরো কতগুলো ডেভেলপমেন্ট দেখেছো, এবং দেন আমরা যদি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্টে আসি, তখনও দেখা গেছে যে যখন এটা কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, তখনও আবার এই এক্সটেনশন অফ প্লাং থিওরি যদি আমরা বলি, যদি আইনস্টাইনের ভিন্ন মত ছিল, এনিওয়ে ইট ডাজ নট ম্যাটার, ইটস অল দি সেম টু আস, সেটা হলো যে আমরা যদি আবার কোয়ান্টাম কনসেপ্ট নিয়ে আসি তাহলে স্টিল আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো তোমরা দেখেছো বেশ কিছু ক্লাস অফ ফেনোমেনা যেগুলোকে আমরা নাকি এই বেসড অন দি হাইপোথিসিস যে লাইটের কোয়ান্টাম বিহেভিয়ার বা এই কোয়ান্টাম থিওরি অফ লাইট বা এই কোয়ান্টাম থিওরি এইটা দিয়ে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পেরেছি। দেন আমরা যদি এই স্পেকট্রাল অ্যানালিসিসেও একই জিনিস নিয়ে আসি তাহলে কেমন হয়, আমরা সেখানে আসব।
তো সেখানে আসার আগে আমরা একটু দেখি যে তোমরা যেমন নাকি এই যে রাদারফোর্ড মডেল থেকে আমরা যেভাবে এসেছি সেটা হলো সেখানে আমরা আসবো, তার আগে আমরা এই যে ডি ব্রগলি ওয়েভে আসি। তোমরা দেখেছো যে ইলেকট্রনটা যদি সে ধরো এই অরবিটে মশানে থাকে, অরবিটে মশানে থাকে আমরা ধরে নিচ্ছি, যেটা নাকি আমরা রাদারফোর্ড মডেল থেকে দেখেছি, তো সেক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনের ওয়েভলেন্থ কত হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, যেখানে ভি হলো নাকি এই ইলেকট্রনের যে ভেলোসিটি। এখন কথা হলো যে এই ইলেকট্রন যদি এই অরবিটে ঘুরে, তাহলে এখানে ফোর্স ব্যালেন্স আমরা যদি কনসিডার করি, তাহলে এখানে কি কি ধরনের ফোর্স কাজ করছে? একটা হলো যদি এটাকে ঘুরতে হয় তাহলে এটার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, যার জন্য আমাদের একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে, তাই না? এইটাকে ব্যালেন্স করার জন্য যদি আমরা এখানে ব্যালেন্স করতে চাই, তাহলে সেই সেন্ট্রিফিউগাল ফোর্স বা তার করেসপন্ডিং সেন্ট্রিপেটাল ফোর্স সেটা কত হবে? তোমরা জানো যে এম ভি স্কোয়ার বা আর হলো আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্স, যাই বলো তুমি। অ্যান্ড দেন এই যে এই তার মানে এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করার জন্য, কি লাগবে তোমার? তোমার একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগবে, বিকজ আমরা অলরেডি জেনেছি যে আমাদের নিউক্লিয়াসে কি পজিটিভ চার্জ থাকে আর ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তার মানে হলো তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিরাজ করে। এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 1/4πε₀, এই একটা কনস্ট্যান্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করি, অবশ্যই উই আর টকিং অ্যাবাউট ফ্রি স্পেস। অ্যান্ড দেন যেহেতু আমাদের দুটো চার্জ এখানে ইনভলভ, তাহলে সেখানে আমরা স্কোয়ার দিচ্ছি এবং সেপারেশন বিটুইন দি চার্জেস সেটা হলো আর, তাহলে স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এই দুটো যদি আমাদের ব্যালেন্স করতে হয় তাহলে আমাদের এই সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে। আর তাই যদি নাকি হয় তাহলে এম ভি স্কোয়ার ওভার আর ইকুয়াল টু 1/4πε₀² ওভার r² এটা যদি আমরা করি তাহলে এইখান থেকে আমরা ভি ইভ্যালুয়েট করতে পারি। And this V will give you E over square root of 4πε₀mR. এখন এই যে V আমরা পেলাম ইকুয়েশন 7 থেকে, এই এই V যদি নাকি আমরা এই ডি ব্রগলি ওয়েভের যে V সেখানে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই ই স্কোয়ার রুট অফ 4πε₀r/m। এখন এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম ইকুয়েশন 8, এখানে দেখো এইচ হলো আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট, তোমরা জানো এটার ভ্যালু হলো কত, 6.63 × 10⁻³⁴ জুল সেকেন্ড। ই হলো ইলেকট্রনিক চার্জ, কত সেটা 1.63 × 10⁻¹⁹ কুলম্ব। এম হলো কি ইলেকট্রনের মাস, তোমরা জানো যে 9.1 × 10⁻³⁹ কেজি এটার ভ্যালু। যদি আমরা হাইড্রোজেনের কথা বলি, তাহলে হাইড্রোজেনের অলরেডি আমরা বলেছি সেটার রেডিয়াস হলো কত, 5.3 × 10⁻¹১ মিটার। আর অ্যাপসিলনের মান, অ্যাপসিলন নট তো তোমরা জানো 8.85 × 10⁻¹২ ফ্যারাড/মিটার, যদি এটা ডিরাইভড ইউনিট এনিওয়ে তোমরা ওই ভেঙে নিয়েও দেখতে পারো, নাথিং রং উইথ দ্যাট। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এইখানে বসাই তাহলে উই আর গোয়িং টু গেট, আমরা এখানে অলরেডি বসিয়েছি, তো বসালে আমরা ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি? ল্যামডা ইকুয়াল টু আমরা দেখছি 33 × 10⁻¹১ মিটার। এখন দেখো যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস যেটা আমরা এখানে ধরেছি কত, 5.3 × 10⁻¹১ মিটার, তো এই এইটা যদি আমরা ইউজ করি তাহলে এই যে হাইড্রোজেন অ্যাটম আমাদের যে কনসেপচুয়াল মডেল, সেই মডেলের সার্কামফারেন্স কত হবে? সার্টেনলি তোমরা জানো যে সার্কুলার অরবিট যেহেতু তাহলে টুয়াইস পাই আর, এবং এই আর এর ভ্যালু যদি তোমরা এই 5.3 × 10⁻¹ মিটার বসাও তাহলে ইউ আর গোয়িং টু গেট 2πr = 33 × 10⁻¹১ মিটার। ইন্টারেস্টিং না? দেখো এই যে ল্যামডা ডি ব্রগলি ওয়েভের যে ওয়েভলেন্থ ল্যামডা সেইটা আর অরবিটের সার্কামফারেন্স, এই দুটো কিন্তু একই জিনিস, তাই না?
So it may be the starting point. It may be the starting point to get a new model. So jodio tumra jano je amra already bolechi je ei Bohr jei pathe hetechilen amra thik sei pathe jacchi na because Bohr to janten na je pore development gulo jemon jodi if we talk about de Broglie wave তাহলে তোমরা জানো যে ডি ব্রগলি ওয়েভ আরো 11 বছর পরে তাই তো বা মোর দ্যান ডিকেড এক দশকের বেশি সময় পরে এসেছেন তো বোর তো আর জানতেন না যে এই এক দশক পরে গিয়ে ডি ব্রগলি নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করবেন অ্যান্ড সো অন তারপরে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করবে অ্যান্ড সো অন তিনি ওইগুলো জানতেন না সো তার সময় তিনি তার মতো করে প্রোগ্রেস করেছিলেন কিন্তু যেহেতু আমরা পরের স্টেজগুলো জানি সো আমরা একটু ডিফারেন্ট লুকে এই মডেলটাকে দেখার চেষ্টা করছি যদিও আসলে এন্ড রেজাল্ট উড বি দি সেম যেমন নাকি তোমরা দেখেছো যে এই প্লাঙ্কের রেডিয়েশন ফর্মুলা যদিও ই ইকুয়াল টু এন এইচ নিউ কনসিডার করে তিনি ডেভেলপ করেছিলেন আসলে কি n plus half তাই না however n result is the same anyway তো এখন যদি আমরা বলি যে এই এইটা হলো আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ একটা কমপ্লিট ওয়েভ আমরা এখানে দেখিয়েছি তাহলে এই এই ওয়েভটাকে এই ওয়েভটাকে যদি আমরা এই অরবিটের শেপে নিয়ে আসি সার্কুলার শেপে নিয়ে আসি তাহলে তুমি এই ওয়েভটাকে ক্রমান্বয়ে কি করতে পারো এইটাকে তুমি মোচড় দিয়ে 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 তারপরে এইটাকে তুমি সার্কুলার ফ্রেমে নিয়ে আসতে পারো তো আমরা এটা কনসেপ্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইটা যদি আমাদের ডি ব্রগলি ওয়েভ হয় অ্যান্ড দেন তুমি এটাকে স্ট্রেস দিয়ে অ্যান্ড দেন এখন এখন এইটা যদি আমাদের ইলেকট্রন পাথ হয় অ্যান্ড দেন আমরা এইটা দিয়ে ডি ব্রগলি ওয়েভ রিপ্রেজেন্ট করেছি এবং এই ডি ব্রগলি ওয়েভ দিয়ে আমরা কমপ্লিট কি এই যে কমপ্লিটলি সার্কুলার অরবিটটাকে আমরা জয়েন করেছি এখন কথা হলো যে তোমাদের কাছে কিছু ফ্যামিলিয়ার এক্সাম্পল আছে যেমন ধরো যে তোমরা এই যে তার দিয়ে একটা লুপ তৈরি করতে পারো তাই না সে তার দিয়ে সার্কুলার একটা লুপ তোমরা তৈরি করতে পারো তো অ্যান্ড দেন তোমরা মেকানিক্যাল এর স্টুডেন্ট ইয়ে কি বলে কি ইঞ্জিনিয়ার হয়ে গাড়ি তৈরি করবা নাকি জি স্যার হ্যাঁ কি তোমরা নতুন কারখানা দিবা নাকি বাইরের কারখানায় কাজ করবা কাজও করতে পারে তৈরিও করতে পারি উদ্যোক্তা হলে নিজেই কারখানা দিব দেশে স্যার নতুন তো দেওয়ার ইচ্ছা আছে কোনটা দেওয়ার ইচ্ছা আছে মানে নতুন কারখানা বানাবা নিজের নিজের কারখানা বানাবা নাকি এই যে লোকের কারখানা যে মার্সিডিস বেঞ্জ তারপরে কি বলে ইমোজিন টেসলা টেসলা স্যার আমরা দেশে ইনশাআল্লাহ টেসলা আইয়া দেব স্যার কারখানা বিসিএস দিব স্যার তাহলে এই আমরা সব এই বিদেশি জিনিসপত্র ব্যবহার করি কেন এই আমাদের দেশে এইগুলো করা যায় না যেমন ধরো এই যে তোমাদের ক্লাস নিচ্ছি জুমে তাই না তুমি জানো এই জুমকে কিন্তু অনেক টাকা দিতে হয় জি স্যার এই এইগুলো কিন্তু ফ্রি না অনেক পয়সা আমাদেরকে দিতে হয় জুমকে তো এই যে ধরো যে জুম একটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি এটা এই যে লোকে এগুলো তো আমাদের টাকা বাইরে যাচ্ছে তাই না যদিও বলবে যে এই অমুক আপনার তো পকেট থেকে দিচ্ছে না এটা ঠিক না আমরা আসলে পকেট থেকে দিচ্ছি হয় ঋণ নিয়েছি ঋণ নিয়ে দিচ্ছি তার মানে কি এই ঋণটা তো আমাকে শোধ করতে হবে তাই না ঋণটা তো আমাকে শোধ করতে হবে তার মানে হলো যে কি আমার টাকাটাই তো আমাকে দিতে হচ্ছে
আজকে হোক কালকে হোক এটা তো আমাকে দিতে হবে। তো ধরো যে এরকম এই জুমে কথা না বলে আমাদের এখানকার কিছু তো হতে পারতো, তাই না? হ্যাঁ মোটামুটি কাছাকাছি পারফর্ম করে, কিন্তু স্যার মানুষরা কি স্যার সেই জুম সাইরে এতদিন জুম ব্যবহার করার পর এখন জুম সাইরে আমাদের অ্যাপের উপর তারা ইনভেস্ট করবে, আগ্রহী হবে, মানে এই কথাটা ছিল, মানে আমাদের বাংলাদেশে যে আমাদের মাইন্ড স্যার তখন কিন্তু একা যাত্রা শুরু করেছিলেন, আর যখন যাত্রা শেষ করছেন গন্তব্যে পৌঁছাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তার পিছনে এত মানুষ যে এন্ড দেখা যায় না। তো তুমি যদি এখন মনে করো যে এই কি হবে কি হবে না সেটা তো পরের কথা, তুমি যদি বেটার কিছু বানাতে পারো তখন তো তোমার দিকে লোকে ঝুঁকবে, প্রথমে তো কাউকে পাবা না, কিন্তু তারপরে না তুমি পাবা, সেটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে ফরগেট অ্যাবাউট, ধরো কেউ নিবে না, আমাদের মার্কেটটা কি ছোট, যেমন ধরো আমরা এইখানে এইখানেই পার্টিকুলারলি তোমাদের সাথে কথা বলছি কি জুমে কথা বলছি, তাই না? খেয়াল করো তোমাদের সাথে জুমে কথা বলছি, তারপরে কম্পিউটার যেটা ব্যবহার করছি সেটাও হলো অন্য দেশের, এটা হার্ডওয়্যার সেটা তো গেল, হার্ডওয়্যার অন্য দেশের গেল, তারপরে জুমে কথা বলছি জুমটা অন্য, তারপরে আমরা এখানে কি পাওয়ার পয়েন্ট ব্যবহার করছি এটা মাইক্রোসফটের, তোমাদের সাথে এই যে কমিউনিকেট করার জন্য কখনো কখনো পেন ব্যবহার করি সেটা মাইক্রোসফটের, এন্ড সো জুম তো জুমদের আলাদা। তো এই সবগুলোই দেখো একটাও কিন্তু ফ্রি না, এগুলো সবই কিনা, তার মানে এটা আমাকে একটা অনেকখানি পয়সা এটার পিছনে ব্যয় করতে হয়েছে, হার্ডওয়্যার বলো সফটওয়্যার বলো এন্ড সো অন প্রত্যেকটায়। তো তার মধ্যে এককালীন হলো কম্পিউটার তো এককালীন কিনেছি আমি, এই যে ইয়ের লাইসেন্স এককালীন কেনা, কি বলে উইন্ডোজ এককালীন কেনা, অফিস এককালীন কেনা, কিন্তু জুমটা তো প্রতি মাসে দিতে হয়, এটা তো মান্থলি দিতে হয়, মান্থলি সাবস্ক্রিপশন। তো এবার তুমি দেখো যে এই আমরা যদি এখানে একটা কম্পিউটার বানাতাম ফর ইনস্ট্যান্স, তাহলে আমার পয়সাটা এখানে থাকতো, আমরা যদি এই উইন্ডোজ ব্যবহার না করে আমাদের এখানকার একটা অপারেটিং সিস্টেম হতো তাহলে আমার এখানে এখানে থাকতো, অ্যান্ড দেন আমরা যদি এই অফিস ব্যবহার না করে আমাদের কোনো একটা দপ্তর ব্যবহার করতাম তাহলে সেটা আমাদের থাকতো। আর তুমি যদি মার্কেট চিন্তা করো, ফরগেট অ্যাবাউট গ্লোবাল মার্কেট, আমার দেশে তো 17 কোটি মানুষ বাস করে বলে আমরা কনসিডার করি, তার মধ্যে অন্তত 2 কোটি তো আমাদের ছাত্রছাত্রী, এই শিক্ষা এবং তোমার কর্মকর্তা কর্মচারী ইত্যাদি নানান পেশার সাথে জড়িত যাদের আমাদের এই কম্পিউটিং সিস্টেম দরকার পড়ে। তো তুমি যদি মনে করো যে তুমি 2 কোটি কম্পিউটার তোমার টার্গেট হলো যে আমি এই 2 কোটি লোকের বাজার ধরবো, তো তুমি 2 কোটি বাজার ধরো না, 2 কোটি বাজার কি খারাপ? না স্যার অবশ্যই না। তুমি এখানে তৈরি করলে তুমি খেয়াল করো যে এই যে ওদের মনে হয় কত কম্পিউটারের উপর ট্যাক্স হলো 57%, কম্পিউটারের উপর ট্যাক্স হলো 57%, তো তুমি হিসাব করো 57% ট্যাক্স দিয়েও তো তারা লাভ করছে, তার মানে এটা তৈরি কত? তুমি যদি বাজারে ধরো 50,000 টাকা দিয়ে বা 1,00,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কেনো, তার মধ্যে 57,000 তো ট্যাক্স, তারপরে ওরা তো লাভ করছে, তার মানে তাদের এই তৈরি খরচ কত? যদি 1,00,000 টাকা কনসিডার করো তাহলে তাদের তৈরি খরচ 40,000-এর কম। জি স্যার। হ্যাঁ, তো যদি 40,000-এর কম হয় তোমার লোকাল মার্কেটে বানালে তোমার ট্যাক্স হলো 12-14%। তো তুমি যদি তৈরি করতে পারো তাহলে এখানে তোমার মার্কেট নিয়ে আমার মনে হয় যে সেটা খুব একটা বড় সমস্যা নয় স্যার। কিন্তু এই যে 2 কোটি মানুষে যে ব্যবহার করবে এটা নিশ্চয়তা কি? অনেকে আছে যে বেশি ব্যবহার করবে, নিশ্চয়তা লাগবে তোমার ব্যবহারকারী 2 কোটির বেশি। তুমি একটা জিনিস চিন্তা করো সিম্পলি,
বাজারে গিয়ে যদি তুমি একটা জিনিস দেখো, একটা প্রোডাক্ট তোমাকে 1 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, আর সেই প্রোডাক্টটাই যদি তুমি এইখানে 40,000 বিক্রি করতে পারো ফর ইনস্ট্যান্স, তাহলে কি তোমার ওটার কোয়ালিটি যত ভালোই হোক না কেন, লোকটা লোকে কি তোমার ওই 1 লাখ টাকা দিয়ে কিনবে? জেনারেলি কিনবে না। আরো একটা জিনিস হলো যে তোমার বিজনেস পলিসি, আমার মনে হয় যে এই বিজনেস পড়ানোর দায়িত্ব তো আমার নাই, আমি অবশ্যই ফিজিক্স পড়াচ্ছি, সেটা হলো যে বিজনেস পলিসি বিজনেসের ওইখান থেকে তুমি শিখবা। তবে কিছু জিনিস আমি দেশে বিদেশে তো খানিকটা লেখাপড়া করেছি, সেখানে দেখেছি, যেমন ধরো যে আমরা উইন্ডোজ ব্যবহার করছি কি ইংরেজিতে না, তুমি যা যা ডেভেলপ করবা সেগুলো বাংলায় ডেভেলপ করবা, তাহলে দেখবা যে লোকজন এমনি তোমারটা নিবে। কারণ হলো যে এই যে তুমি যে 2 কোটি লোক ব্যবহার করবে কিনা সেই চিন্তা করছো, তুমি দেখবে 2 কোটি জায়গায় 10 কোটি হয়ে যাবে যদি নাকি তুমি এই গ্রাহক যেটা চাচ্ছে সেটা তুমি দিতে পারো, লোকজন যেটা চায়। যেমন মনে করো একজন পড়তে জানে না, তাই না, স্টিল তুমি যদি তাকে এমন একটা কিছু দাও যে তোমার ভয়েস রিকগনিশন করবে, যে এই আমার মা যেমন টিভি দেখতে গিয়ে বলে যে এই আমাকে এটা দেখাও, তো অ্যান্ড্রয়েড টিভি তো ওইটা বললে ওইটা ওইটা দেখায়, তো তুমি যদি এরকম করে বলো যে ওইটা তো আবার তাকে ইংরেজিতে বলতে হয়, তাই না, যে এই জিনিসটা ওরা ইংরেজি পড়তে পারে, তো তুমি যদি ওটা বাংলায় ভয়েস কন্ট্রোল করে দাও তাহলে তো তোমার প্রোডাক্টের প্রতি মানুষ আরো ইন্টারেস্টেড বেশি হবে, যে ও আমি একটা টিভি দেখছি আমার তো কোনো কিছু লাগে না, যে লেখাপড়া কিছু জানে না রিমোট চিনে না স্টিল সে ব্যবহার করতে পারে, বলে যে এই আমাকে ধরো চ্যানেল আই দেখাও, তাহলে সে তোমাকে চ্যানেল আই দেখাচ্ছে, তাহলে সে কি আর অন্যের চ্যানেল দেখতে যাবে, অন্যের টিভি দেখতে যাবে? সার্টেনলি দেখতে যাবে না। তো এইগুলো হলো তোমার স্ট্র্যাটেজি, ইউ ক্যান গো ফর দ্যাট। ইভেন তুমি যদি গাড়িও তৈরি করো, তাহলেও দেখবা যে আমাদের বাজারে এখন একটা ন্যূনতম নতুন গাড়ি কিনতে গেলে কত লাগে, খুব কম হলেও অ্যারাউন্ড 10 লাখ টাকা, যার মধ্যে তোমার ওই যে ইন্ডিয়ার ওদের উপরে মনে হয় ট্যাক্স একটু কম আছে, 350% মনে হয় ট্যাক্স, তুমি অন্য দেশের গাড়ি কিনতে গেলে মিনিমাম ট্যাক্স হলো 600% মনে হয়। তো তুমি হিসাব করে দেখো 600% ট্যাক্স মানে কত, তুমি যদি 15 লাখ টাকা একটা গাড়ি তৈরি হয় তাহলে 600% কত, 90 লাখ, তাই না, 1.5 কোটি টাকায় তোমাকে ওটা বিক্রি করতে হবে। এবার তুমি হিসাব করো তুমি যদি লোকাল মার্কেটে বানাতে তাহলে তোমার ট্যাক্স কত হতো, সে ধরো 100% হতো ট্যাক্স, স্টিল তো তুমি 30 লাখ টাকায় নতুন একটা গাড়ি বিক্রি করতে পারতে, একই একই ক্যাটাগরি। তো মনে করো কেউ 1 কোটি টাকার জায়গায় যদি 30 লাখ টাকায় একই গাড়ি পায় তাহলে সার্টেনলি পিপল আর নট গোয়িং টু গো দেয়ার। তো ইউ নিড টু থিঙ্ক দিস থিংস। এখন কথা হলো যে ইটস ইউর বিজনেস, যে তুমি আসলে কি চাচ্ছ। আমাদের উদ্দেশ্য ছিল টু আন্ডারস্ট্যান্ড বোর অ্যাটম মডেল, তাই না। তো এখন সেই বোরের অ্যাটম মডেল বুঝতে গিয়ে আমরা উই আর টকিং অ্যাবাউট ওয়্যার লুপ। তো যেহেতু তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট, তোমাদের এইসব লোহা লক্কর নিয়ে অনেক কাজকর্ম, তোমরা এই গাড়ি বানাবে, ইন্ডাস্ট্রি বানাবে অ্যান্ড সো অন, তো তার মানে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড যে যদি আমাদের একটা ওয়্যার লুপ হয় তার মানে সেটা মেটালের তৈরি। এখন ধরো যে আমাদের যদি একটা ওয়্যার লুপ থাকে এবং সেটা যদি ফ্রি স্পেসে থাকে এবং এইটা যদি ইলাস্টিক হয়, পারফেক্টলি ইলাস্টিক হয়, তাহলে আমরা যদি এই লুপটাকে এরকম চুপসে ছেড়ে দিই, তাহলে কি হবে, তাহলে এই লুপটা কি, এই লুপটা ভাইব্রেট করতে থাকবে, তাই না, এই লুপটা ভাইব্রেট করতে থাকবে কি বিক্রম? জি স্যার, ভাইব্রেট করতে থাকবে, তাই তো, এটা ভাইব্রেট করতে থাকবে। কতক্ষণ ভাইব্রেট করবে? ইনফাইনাইট টাইম। কারণ হলো যে আমরা অলরেডি বলেছি যে এটা হলো আমাদের কি ইলাস্টিক, মানে পারফেক্টলি ইলাস্টিক। তো পারফেক্টলি ইলাস্টিক যদি হয় তাহলে এখানে তো লস হচ্ছে না, কাজে তুমি যদি একবার এটা ভাইব্রেট করতে দাও তাহলে ইট উইল বি কন্টিনিউ। আমরা ঠিক একইভাবে এরকম এই এরকম একটা মোচড় দিলে তাহলে কি এখানে দুটো ওয়েভলেন্থের গোড়াটা জয়েন করে। তো তুমি যদি এই এভাবে ধরে এটাকে ছেড়ে দাও তাহলে দেখবা যে আরো কতগুলো লুপ এখানে তৈরি হয়। তো আমরা এখানে এই যে সার্কামফারেন্স 4টা ওয়েভলেন্থ দিয়ে এখানে একটা ফিগার তোমাদেরকে শো করেছি, এন্ড লাইকওয়াইজ তোমাদের এখানে যেটা দেখিয়েছি সেটা হলো কত, এখানে হলো 8টা ওয়েভলেন্থ দিয়ে এইটা জয়েন করা হয়েছে। তো তোমরা এই যে ওয়্যার লুপ গুলো আমরা এখানে শো করেছি, এইখানে এই এদের ভাইব্রেশন কিন্তু উইল বি কন্টিনিউড ইনডেফিনিটলি, বিকজ এইটা হলো কি ইলাস্টিক।
এখন কথা হলো যে যদি নাকি আমাদের এই প্রত্যেকটা প্রত্যেকটা ইয়েতে এই যে লুপ যখন হচ্ছে তখন কি এই যে কমপ্লিট ওয়েভলেন্থে জয়েন করছে, তাই না? কমপ্লিট ওয়েভলেন্থে জয়েন করছে, এই জন্য এরা ইনফাইনাইট টাইমের জন্য এরা ভাইব্রেট করবে। এখন যদি আমরা বলি যদি নাকি এই লুপগুলো বা এই এই লুপগুলো না হয়ে যদি মানে কমপ্লিট লুপ না হয়ে যদি ফ্র্যাকশনাল নাম্বার অফ লুপ হতো, বা এই যে আমরা যে ওয়েভলেন্থ বলছি এটা যদি ফ্র্যাকশনাল নাম্বার অফ হতো তাহলেও কি ইনডিফিনিটলি এটা ভাইব্রেট করতো? ফার্স্ট ইয়ার ওপিনিয়ন দেন, কি মনে হয়, করতো? এখন যদি আমরা এইরকম এই চুপসে এরকম চুপসে ছেড়ে দিই তাহলে তোমরা দেখছো যে এই ওভারল্যাপ হচ্ছে, তাই না? ওভারল্যাপ হচ্ছে, তার মানে এটা কমপ্লিটলি জয়েন করেনি। এখন কি হবে? এখন দেখো যে যদিও এটা ইলাস্টিক ছিল, এখন কি ফ্রিকশন অ্যারাইজ করছে, এটার সাথে এটা ফ্রিকশন হচ্ছে, তাই না? তো তোমরা জানো যে ফ্রিকশনে কি হয়, ফ্রিকশনে লস হয়। তার মানে এই যে লস হয়, এই লসের কারণে, এই লসের কারণে কি হয়, এই লসের কারণে সে এনার্জি ডিসিপেট করতে থাকবে এবং একটা সময় গিয়ে ইট উইল স্টপড ভাইব্রেটিং। তো এই জিনিসটায়, এই জিনিসটায় যেমনটা নাকি আমরা এইখানে এইখানে যে অরবিটাল স্টেবিলিটির কথা বলছি, তোমরা জানো যে এইরকম ইলেকট্রন যদি এই অরবিটে ঘুরে তো ক্লাসিক্যালি ইলেকট্রন এই অরবিটে ঘুরতে পারে না অসীম সময়ের জন্য। কেন? কারণ তোমরা জানো যে ক্লাসিক্যালি বলা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেটেড হয় তো সার্টেনলি এটা যেহেতু সার্কুলার অরবিটে মশানে আছে, তো সার্কুলার অরবিটে মশানে থাকা মানে কি স্পিড সেম হলেও সেটার অ্যাক্সিলারেশন থাকে, আর অ্যাক্সিলারেশন থাকা মানে কি, অ্যাক্সিলারেশন থাকা মানে হলো এটা যেহেতু চার্জ পার্টিকেল ইট উইল রেডিয়েট এনার্জি, আর এটা যদি এনার্জি রেডিয়েট করে তাহলে কি হবে, সে এনার্জি লুজ করবে, আর এনার্জি যদি লুজ করে তখন কি হবে, তার এই সার্কামফারেন্স ধীরে ধীরে কি কমতে থাকবে, বিকজ তার এনার্জি কমে যাচ্ছে, তারপরে কমতে 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 এক সময় এসে এসে এইখানে এসে কোলাপস করার কথা। হাউএভার যেমনটা নাকি আমরা বলছিলাম যে এই যদি আমরা ওয়াইল লুপের যে এক্সাম্পলটা দেখালাম, যদি আমাদের এই ভাইব্রেশনগুলো এই যে কমপ্লিট ডি ব্রগলি ওয়েভলেন্থে জয়েন করে ফর ইনস্ট্যান্স বা এই কমপ্লিট ওয়েভে জয়েন করে, তাহলে হতে পারে যে সেখানে আমাদের কোনো লস হবে না। তো দ্যাট মে বি দি স্টার্টিং পয়েন্ট অফ কি বোর অ্যাটম মডেল। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের এই যে সার্কুলার যে অরবিট, সেই অরবিটকে যদি আমাদের স্ট্যাবিলিটি দিতে হয়, যদি আমাদেরকে স্ট্যাবিলিটি দিতে হয় তাহলে আমরা বলতে পারি যে এই ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থে যদি আমাদের সার্কামফারেন্সটা কভার করে, তার মানে ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ আমরা সে ধরো এন বসাই, যেখানে এন হলো 1, 2, 3 অ্যান্ড করেসপন্ডিং সার্কামফারেন্স কত, 2 পাই। আর তো যেহেতু আমরা এখানে একটা এন দিয়েছি, সেই যে আর এর জন্যও আমরা একটা এন সাবস্ক্রিপ্ট বসিয়েছি। তো যদি আমরা এটা বলি যে আমাদের এন ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর এন, তাহলে ইট মে বি দি কন্ডিশন ফর দি অরবিটাল স্ট্যাবিলিটি। এখন কথা হলো যে অলরেডি আমরা এই যে ল্যামডা সম্পর্কে বলেছি, যদি আমরা এই ল্যামডাকে ডি ব্রগলি ওয়েভলেন্থ বলি তাহলে সেই ডি ব্রগলি ওয়েভের ল্যামডা কত, তোমরা ইকুয়েশন 8 থেকে দেখেছো, সেটা হলো এইচ বা ওভার ই স্কোয়ার রুট অফ 4 পাই এপসিলন নট আর ওভার এম। তো সেটা যদি আমরা এইখানে ইন্ট্রোডিউস করি তাহলে উই আর গোয়িং টু গেট এন এইচ বাই ই স্কোয়ার রুট অফ 4 পাই এপসিলন নট আর ওভার এম ইকুয়াল টু 2 পাই আর এন। তো যেহেতু এইখানে আমরা আর এর এখানে একটা এন দিয়েছি, কাজে এটা আমরা তোমাদের বোঝানোর জন্য এই আরটা এখানে দিচ্ছি, কাজে এই আর আর দুটো তো একই অরবিটের রেডিয়াস, কাজে এখানেও আমাদের একটা সাবস্ক্রিপ্ট এন দিতে হবে। অ্যান্ড আমরা যদি সেটা করি তাহলে এই ইকুয়েশন 9কে যদি আমরা সিম্পলিফাই করি, এখান থেকে আমরা আর এন এর এক্সপ্রেশনকে আইসোলেট করতে পারি। অ্যান্ড দেন এই আর এন ইকুয়াল টু কত হবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট বাই পাই এম স্কোয়ার, যেখানে নাকি আমাদের এন এর ভ্যালু হলো 1, 2, 3 ইত্যাদি।
এখন আমরা যদি এই এন এর ভ্যালু ওয়ান বসাই, এন এর ভ্যালু ওয়ান বসায় তাহলে আমরা এই আর ওয়ান যেটাকে এই এ নট বলা হয়, যেটাকে বোর রেডিয়াস বলা হয় অনেক সময়, এ নট বা বোর রেডিয়াস বলা হয়, অ্যান্ড দেন আর ওয়ান ইকুয়াল টু ইউ আর গোয়িং টু গেট 5.292 × 10⁻¹¹ মিটার, অথবা তোমরা যেমনটা বলে থাকো 5.3 × 10⁻¹¹ মিটার। তো আমরা যদি ইন টার্মস অফ বোর রেডিয়াস এ নট দিয়ে এই ইকুয়েশন 10 কে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এ নট। তার মানে তোমরা এখানে দেখছো যে এই অরবিটের সাথে, এই যে নাম্বার অফ অরবিটের সাথে আমরা এই যে রেডিয়াস, তার মানে এই অরবিটাল রেডিয়াস কি হবে সেটার একটা রিলেশন এখানে দেখতে পাচ্ছি। উইল প্রসিড ফার্দার ইন দি নেক্সট ক্লাস, বিফোর গোয়িং টু দ্যাট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন টুডে। স্যার এটা তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, তোমার মাইক্রোফোনটা একটু কাছে নাও খুব। এটা তো স্যার এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য সব, এই বোর পরমাণু মডেল, তাই না? আমি বুঝতে পারিনি বাবা। স্যার এইখানে তো শুধুমাত্র একটা ইলেকট্রনই, একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, বহু ইলেকট্রন থাকলে তো এই বোর পরমাণু মডেল তখন না। আমরা সেটা নিয়ে আলোচনা করব, বহু ইলেকট্রন নিয়ে আমরা আমরা পরে আলোচনা করব। আমরা এখন শুধুমাত্র বোরের যেই অ্যাটম মডেল সেটারই ডেভেলপমেন্টটা দেখছি, তারপরে এটার ইনঅ্যাডিকুয়েসিস নিয়ে আমরা কথা বলবো। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনি স্যার আপনি লাস্ট দুটো ক্লাস ইউটিউবে আপলোড দেন না, ওই দুটো আপলোড দিয়ে দিলে একটু ভালো হতো। তোমার কথাটা বুঝতে পারিনি ইমরান। স্যার লাস্ট ক্লাস দুটো ইউটিউবে আপলোড দেন নাই তাই বলতেছে। তোমরা তো এই ইউটিউব দেখো না? দেখি স্যার, ভালো দিয়ে লাভ কি? আমি তো এগুলো তোমাদের করে যাতে নাকি তোমরা এই সুবিধাগুলো নিতে পারো, তো আমি খেয়াল করি যে তোমরা এই ইউ ডু নট টেক দি অ্যাডভান্টেজ। তো তোমরা যে এটার ভিউয়ার নাই, স্পেক্টেটর নাই, তাহলে আর এগুলো আপলোড দিয়ে কি হবে বলো তো? যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, চলাচল করো, নিরাপদে থেকো, শুভকামনা সবার জন্য।